দিন খুব কষ্টেই গেছে, খাবার দাবার কিছু ছিল না, কারেন্ট ছিল না, জিনিসপত্র টানানি করতে গিয়ে আমার মা অসুস্থ হয়ে যায়। তারা ডাক্তারে নেওয়ার মতো কোনো একটা নৌকা বা যাতায়াতের কোনো সোর্স পাই নাই আমরা। এরা একটু 5 টাকা রাস্তাটা যাবে, ওরা চাচ্ছে 4,000 টাকা, 3,000 টাকা, নৌকারও সংকট। এরপরে আমি নিজের চোখে দেখছি আমার মা কতটুকু কষ্ট করছে, জ্বরে খিচুনি উঠে গেছে, তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারতেছিলাম না। তো ওই সময়টা আসলে আমাদের খুব খারাপ কাটছে, এটা যতবারই মনে হয়। বৃষ্টিটা কমলো, আমি আবার বের হয়ে যাই, ইউনিটে আসি। এসে আমরা ওই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপরে বিশুদ্ধ পানি, কিছু শুকনা খাবার, এগুলো আমরা আশ্রয় কেন্দ্রের মধ্যে বিতরণ করতে থাকি। তখন থেকে আমাদের কাজটা আবার শুরু হয়ে যায়।